তোমার নামাজ হবে না, হবে না, তোমার নামাজ হবে না, মরবে মরবে, তোমার নামাজ হবে না, হবে না, তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না, হবে না, তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না। আমি রোজ এই দিক দিয়ে নামাজ পড়ি বাড়ি যাই, আর তুই বলিস তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না, মুরব্বি তোমার নামাজ হবে না, এসব কাকে বলিস রে? কেনে তোমাকে বলে? আচ্ছা, নামাজ পড়া লোককে কেউ এসব বলে রে? আরে আমার নামাজ হবে কি না হবে সেটা আল্লাহ বুঝবি, তুই বলার কে রে? তুই কি আল্লাহ নাকি? আমি আল্লাহ না হইলেও আমি জানি তোমার নামাজ হবে না তা। আরে তুই কি করে বুঝলি আমার নামাজ হবে না তা? আমার নামাজ হোক বা না হোক একমাত্র আল্লাহ বুঝবি, তুই বলার কে রে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার নামাজ হবে না, খামখা জর্জবস্তি ঝামেলা কইন না, যেমনে যেছো তেমনে যাও। তোমার নামাজ হবে না, হবে না, তোমার নামাজ হবে না। এরা শুন, এসব বলিস নি, আমি পাঁচ ওয়াক্তের নামাজি, পরের ছেলের গায়ে হাত দেওয়া আমার উচিত হবে না। কোনো মানুষকে এই ধরনের কথা বলিস নি যে তোমার নামাজ হবে না। আরে মানুষের নামাজ কবুল করার দায়িত্ব হয়েছে আল্লাহ, তুই বলার কেউ নাই, তোর গুনাহ হবে, সব বলিস নি নামাজি মানুষকে, বুঝলি? আমার কোনো গুনাহ হবে না, আমি ভালোভাবে জানি যে তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না, হবে না, তোমার নামাজ হবে না। তুই তো চিল্লাছিস যে তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না, কয় একটা প্রমাণ দেখা, কিসের লেগে বলছিস আমার নামাজ হবে না তা দেখা প্রমাণ। ঠিক আছে আমি প্রমাণ দেখাচ্ছি, থামো। কি পান খাইছো গো? জর্দা পান। ছি, জর্দা পান খাই নামাজ পড়তে গেলে নামাজ হবে আগো? কেন জর্দা পান খাই নামাজ হবে না? কত মানুষ জর্দা পান খাই নামাজ পড়তে যায়, সেসব লোকের নামাজ কবুল করবি না আল্লাহ? আবার কত মৌলবীরাও জর্দা পান খাই নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হবে না? না হবে না। আশ্চর্য ব্যাপার রেয়া, তুই কি করে বুঝলি রেয়া? আমি জানি, আরো প্রমাণ দেখাবো কি তুমি বলো? লে দেখা। ঠিক আছে। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, এই লটারির টিকিট কেটে পকেটে করে ভরিয়ে নামাজ পড়তে গেছো, তোমার নামাজ হবে আগো? কেন লটারির সাথে নামাজের কি সাথ রে? এত বড় বড় মুরব্বীদের বুক পকেটে ভরা থাকে, তাও তো নামাজ পড়ে রে, তাদের নামাজ কবুল করবি না আল্লাহ? না করবি না। দেখি এটা কি? লটারি। কি এটা? লটারি। লটারি? হ্যাঁ, লটারি মানে জুয়ো, আর জুয়ো মানে হারাম, আর এই হারাম জিনিস নিয়ে তুমি পকেটে করে ভরি নামাজ পড়তে এসো, তাহলে তোমার নামাজ আল্লাহ কবুল করবে? তুমি ঠিকভাবে বলো কই, লজ্জা লাগছে? ধরো আরো প্রমাণ দেখাচ্ছি, থামো। এটা কি? বিড়ি। বিড়ি? এই বিড়ির প্যাকেট দিশেলাইলি নামাজ পড়তে গেলি নামাজ হবে? কেন নামাজ পড়তে যাওয়ার আগে বিড়ির প্যাকেটটা দিশেলাইটাকে বাড়িতে থুয়ে যেতে পারো না? তোমার তো কোনো ধারেই গুণ নাই। আর একটা নামাজ না হওয়ার সব থেকে বড় প্রমাণ, তোমাকে দেখাবো কি প্রমাণটা? দেখা। এটা কি? এটা আমার ব্যবসার খাতা। কিসের ব্যবসার খাতা? কেন জানিস না নাকি আমার ফাইন্যান্সের কারবার আছে তা? ফাইন্যান্সের কারবার আছে না অন্য কিছু মুরব্বি? ওই হইলুলে ডুবতলা পিত্তলা সে একই। ডুবতলা পিত্তলা একই? শুনো, এই ফাইন্যান্সের ব্যাপারে আমি বেশি কিছু বলতে যাবো না, এটা হচ্ছে বড় সড় কেস, আর ফাইন্যান্সের মশলা জানতে গেলে মসজিদের মৌলভীর কাছে যাই সুদাওগা, আর বেশি আরো গাড়ি না করে রাস্তা মাপো। তোমার নামাজ হবে না, হবে না, ধরো যাও, এলাও খেতে খেতে বাড়ি যাও, যাও, তোমার নামাজ হবে না কোনোদিন, তোমার নামাজ। তুই ঠিকই বলেছিস, আমরা এইসব জিনিসগুলোকে সাধারণ ভাবি, এই গুণাদিন কত বড় গুণার কাজ সেদিকে আমরা খেয়ালই রাখিনি। এই যে লটারি, লটারি মানেই তো জুয়ো, আর এই জুয়ো খেলা সত্যি হারাম, আর হারাম জিনিস ধরবাপ, হারাম জিনিস পকেটে করে ভরে সত্যি নামাজ হবে না, আমি ঠিকই পেয়ে দিলাম, আর জীবনে লটারি কাটব না আমি। আর এটা বিড়ি, বিড়ি খাওয়া মানে স্বাস্থ্যের পক্ষে তো ক্ষতিকর, আর যে জিনিস স্বাস্থ্যের ক্ষতি করে সেই জিনিস খেয়ে নামাজ পড়তে যাওয়া আমার পক্ষে ঠিক হবে না, আমি তাই আজ থেকে বিড়ি খাওয়াও ছেড়ে দিলাম, ঠিক আছে? আর এই যে খাতাটা, ফাইন্যান্সের খাতা, এই খাতায় যতগুলো হিসাব আছে টাকা পয়সার, যত টাকা পয়সা লোকের সাথে আমি পাই সব আজকে মাফ করে দিলাম, যে এই ব্যবসাও আমি ছেড়ে দিলাম, আজ থেকে ফাইন্যান্সের কারবার আমি করব না, ডাল ভাত খাবো দিয়ে নামাজ পড়তে যাব, হয়তো আমার নামাজ কবুল হবে, কিন্তু এত পাপে কী করে নামাজ কবুল করবি বলতো আল্লাহ?
যা সব তেজ পুত্র, কিন্তু বাপ তুই যে মুখ খারাপটা করলে এটাও করিস না। হাসলে হবে না বাপ, হাসিস নি? তোমার আবার কেন হাসছ? আবার মুখ খারাপ করিস নি, মুখ খারাপ করা ঠিক নাই বুঝলি। আমার জ্ঞান আমার মাথায় ঢুকে লিছি, যার যা মন সেটা করুক গা, এসব কারবার আমি ছেড়ে দিলাম। কাল থেকে একদম ক্লিয়ার হয়ে নামাজ পড়ব। তুমি হাসো গায়ের বসে বসে মুরব্বি।